আজকে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান এই ক্লাসে আমরা দ্বিতীয় ক্লাস নং দ্বিতীয় এই ক্লাসে আমাদের আজকে টপিকস আজকে এই ক্লাসের পরে আমরা কি কি বিষয়ে মোটামুটি একটু ধারণা অর্জন করব এটা হলো বন্ড স্ট্রেসটা কি বন্ড বন্ড স্ট্রেস সম্পর্কে ধারণা অর্জন করব আর বন্ড স্ট্রেসের যে ফর্মুলা ডেরিভেশন ফর্মুলা টু ডিটারমাইন বন্ড স্ট্রেস কীভাবে আমরা বন্ড স্ট্রেস নির্ণয় করা সেটা প্রতিপাদন করতে পারবো আর বন্ড স্ট্রেস কাজটা কি এটা এই সম্পর্কে ধারণা অর্জন করব আর অ্যালোয়েবল বন্ড স্ট্রেস প্লেন এবং ডিফর্ম বার আমরা প্লেন বার এবং ডিফর্ম বারের অনুমোদনযোগ্য বন্ড স্ট্রেসের মান সম্পর্কে ধারণা অর্জন করব এটা WSD এবং ESD দুই মেথডেই অ্যাঙ্করেজ লেন্থ অফ রিইনফোর্সমেন্ট অ্যাঙ্করেজ লেন্থটা কী সেটা জানব স্ট্যান্ডার্ড হুক সম্পর্কে আমরা জানতে পারব আর বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন থাকবে আমাদের আমার কথা বোঝা যায় কিনা তোমরা একটু ইনফর্ম করো আমাকে নেট নেট একটু স্লোর কারণে আমাদের ফেসবুকে ক্লাসটা দিয়েছে কিন্তু ফেসবুকে সময় তো কাজটা হবে না এই যে এখনো দেখছো নেটের কারণে দেখি আমরা আমরা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে বলো প্রথমে ওকে বন্ড স্ট্রেসটা কি আরসিসি কাঠামোতে লোড প্রয়োগে রড কংক্রিট থেকে বিচ্ছিন্ন হতে চাই এই অবস্থায় রডের পৃষ্ঠদেশ সে যে পীড়নের সৃষ্টি হয় লোহার রডের পৃষ্ঠতলে এই সৃষ্ট পীড়নকে আমাদের বন্ড স্ট্রেস বলে আমরা আরসিসি কাঠামোতে আমাদের যখন লোড পড়ে তখন এই লোডটা সর্বোত্তম কংক্রিটের উপর পড়ে কংক্রিট যদি ভেঙে যায় সেই লোডটা টোটালি আমাদের স্টিল লিভার পড়ে তাহলে দেখা যাচ্ছে যে এই কাঠামোর লোড প্রয়োগে রড কংক্রিট থেকে বিচ্ছিন্ন হতে চায় এই অবস্থা রডের পৃষ্ঠদেশ রডের যে আউটার সার্ফেস সেখানে পীড়নের সৃষ্টি হয় লোহার রডের পৃষ্ঠতলে এই পীড়নকে বন্ড স্ট্রেস বলে আমরা এই বন্ড স্ট্রেস নিয়ে আরও আলোচনা করবো আমরা একটা সূত্র দেখি যে একটা বিম দেখা যাচ্ছে বিমের আমাদের একটা যে আমাদের একটা ছোট একটা ক্ষুদ্র একটা অংশ ডেল এল একটা অংশ নেব এই ডেল এল আমরা অনেক বড় করে দেখাচ্ছি এই সি আমরা প্রিভিয়াস আমাদের অফলাইন ক্লাস আমরা সরাসরি জানি যে সিটা কি সি প্লাস ডেল সি কি টি কি টি প্লাস ডেল কি এটা আমরা অলরেডি জানি সি হলো কম্প্রেশন জোনের যে আমাদের টোটাল কম্প্রেশন যে ফোর্সটা লব্ধি বলটা আর এই ডেল দূরত্ব যাওয়ার পরে শুধু এই ডেল সি মানে আমরা জানি যে এখানে আমাদের যে ফোর্স থাকবে ডেল এল দূরে তার সাথে এই ডেল সিটা যোগ হবে অন্যভাবে এখানে টেনশন তাহলে একটু দূরে ডেল এল পরিমাণ দূরে ডেল টি পরিমাণ টেনশন হবে আর এটা হলো শিয়ার ফোর্সের এটা উপরে এটা নিচে নাহলে ব্যালেন্স থাকবে না এটা টেনশনের মধ্যবর্তী আমাদের যে লিডার আর্ম এর দূরত্ব হলো জেডি এখন আমাদের এই সূত্রটা কিসের সূত্র বন্ড স্ট্রেসের সূত্র কারণ আমাদের এই নিচ দিয়ে আমাদের যে রড থাকবে এই লোডের কারণে আমরা যদি একটু দেখি আমাদের এই একটা বিম এই বিমের এই যে নিচ দিয়ে আমাদের এই যে নিচ দিয়ে যে রডটা থাকবে এই যখন লোডের কারণে আমাদের লোড পড়বে এখানে লোড পড়বে বিমের উপরে ডেড লোড লাইভ লোড পড়বে তখন কি হবে এই রডকে এই একটু এরকম তো ডিসপ্লেস হতে হবে এরকম তাহলে দেখো দিন কংক্রিট থেকে এরকম তাহলে এই কংক্রিটের উপরে পাটটা তাই আমাদের কংক্রিট থেকে এই রড তো ছেড়ে দিতে হবে যাতে না ছাড়ে এটাই তো বন্ড বন্ড মানে কি একটার সাথে আর একটা মজবুতভাবে ধরে রাখা তাহলে আমরা এই সূত্র আমাদের দেখো ইউ সমান কি বন্ড পীড়ন ভি হলো শিয়ার সর্বোচ্চ শিয়ার ফোর্স ডি হলো বিমের কার্যকারী গভীরতা জেড হলো লিডার আর্ম সামেশন জুলের সমস্ত প্রধান রডের পরিসীমা তাহলে আমরা এখন দেখো বিমের এই যে ক্ষুদ্র একটা অংশ এই যে ছোট একটা অংশ এই অংশ এর উভয় পাশে শিয়ার ফোর্সের পরিমাণ ভি
ধরে ওয়াই বিন্দু সাপেক্ষ ওয়াই বিন্দু কই এই বিন্দুতে মোমেন্ট নিলে আমাদের কি আসবে দেখো, এ একটা ফোর্স আসবে আর দূরত্ব ডেল এল, আর এ ডেলটি একটা ফোর্স আসবে দূরত্ব জেডি, আর ভি একটা ফোর্স আসবে দূরত্ব কই ডেল এল। তাহলে দেখো ভি ইন্টু ডেল এল টি ইন্টু জেডি মাইনাস হতো, তাহলে এই যে ব্র্যাকেট উঠাই দেওয়ার পরে একটা ইকুয়েশন থাকলো। এটা কিসের ইকুয়েশন? আমরা বন্ড বন্ড বলতে কি আমাদের লোডের কারণে যাতে আমাদের কংক্রিটের ভিতর থেকে রডটা যাতে বেরোই না আসে, বের হয়ে না আসে, এই জন্য আমাদের বন্ড স্ট্রেংথটা করা হয়। এখন দেখো এটি ভিতর শিয়ার ফোর্স আর ডেল দূরত্ব, আর এখানে ডেলটিটা কি, এই ফোর্সটা হলো কংক্রিট থেকে রডকে আলাদা করতে চাই, আর রডের পৃষ্ঠদেশে ক্ষেত্রফল এবং কংক্রিটের মধ্যকার উত্তম্বন প্রতিহত করতে চায়, আর আলাদা করতে চায় আর রডের পৃষ্ঠদেশীয় ক্ষেত্রফল। পৃষ্ঠদেশীয় মানে কি, একটা রড যদি এরকম থাকে, এই যে কংক্রিট তো থাকবে এর ভিতর তো কংক্রিট থাকবে সব, এরকম কংক্রিট ভিতর তো থাকবে এটা রডটা, তাহলে এই যে সারফেস এরিয়া, সারফেস এরিয়া কিভাবে বের করবো আমরা, পাই ডি মানে পরিসীমা আর এর সাথে এল গুণ করবো। তাহলে দেখো যে বন্ধন পীড়ন প্রতিরোধের জন্য এই রডের পরিসীমা ইন্টু ডেল এল, পরিসীমাটা কি যে এটি তো পরিসীমা, ডেল এল যদি আমরা গুণ করি তাহলে আমার টোটাল আয়তন চলে আসলো, এর সাথে যদি রডের স্ট্রেসটা গুণ করি। এবার দেখো আমাদের এখানে আমরা একটু দেখি, যদি একক ক্ষেত্রফলে বন্ধন পীড়ন যদি ইউ হয় তাহলে বন্ধন পীড়ন বা বন্ধন বলটা কি, বল সমান সমান আমরা কি জানি ওই বস্তুর এরিয়া এবং ওর পীড়নটা, তাহলে এই যে প্রধান রডের পরিসীমা ইন্টু এল এটি কি ক্ষেত্রফল হলো, আর এই পীড়ন এই দুটো গুণ করলে একটা ফোর্স হলো, আর এটা এই ফোর্সটা কি রডের পরিসীমা ইন্টু লেন্থ, তাহলে রডের এরিয়া হলো, আর এই প্রতিহত কোনটি করবে, এই যে শিয়ার ফোর্স, এই যে শিয়ার ফোর্সের সাথে এই যে এখান থেকে এই সমীকরণ দেখো ভি ইন্টু ডেল এল, তাহলে এখানে ডেলটির মান আমরা পেয়ে গেলাম, এই ডেলটির মানটাই বসাই দেবো, এই এখান থেকে আমরা কিসের মান পাবো, এই যে ডেলটি, ডেলটি সমান পরিসীমা ইন্টু ডেল এল ইন্টু ইউ, এই যে পরিসীমা ডেল এল ইন্টু ইউ, আর আগে তো যে ডি ছিল, এখন দেখো এই ভি সাইড চেঞ্জ করো, করলে এটা সমীকরণ চলে আসবে বন্ড। এটা কি শিয়ার ফোর্সের মান, এটা কি রডের পরিসীমা, এটা কি জেড এর রডের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের যে কংক্রিটের ভিতর যে আমাদের স্টিল থাকে সেখানে বন্ডের জন্য কি পরিমাণ যে শক্ত শক্তি বা কি পরিমাণ স্ট্রেন্থ থাকলে এই বন্ডে ফেল করবে না, সেটা সেই সূত্র আমরা পেয়ে গেলাম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা একটু বলো। হ্যালো, জি স্যার দেখা যায়। ওকে, আমাদের এই ফেসবুকের ক্লাসটা এখানে নেট খুব স্লো, যার কারণে ক্লাসটা দেওয়া লাইভ কিন্তু লাইভ হচ্ছে না। তাহলে আমরা দেখলাম যে বন্ডের জন্য যে আমাদের ইউটা কি, ইউটা হলো বন্ড স্ট্রেস বা বন্ড পীড়ন, ভিটা কি সর্বোচ্চ শিয়ার ফোর্স, সর্বোচ্চ শিয়ার ফোর্স নেট স্লো, আমি তো প্রথমে বলছি নেটের স্লোর কারণে আমি তো ফেসবুকে ক্লাসটা লাইভ হচ্ছে না। ফেসবুক লাইভটা অফ করে দেন তাহলে স্যার আরেকটু নেটের ফ্লো পাবেন স্যার ভালো।